Bismillahirrahmanirrahim. আমি নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকে আমাদের ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাসটা বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের জন্য। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ে প্রাচীন বাংলার জনপদ সমূহ নিয়ে। প্রাচীন বাংলার জনপদ সমূহের নাম তোমরা শুনেছ, আগেও হয়তো সামান্য পরিমাণ তোমরা পড়ছ, এই সম্পর্কে তোমাদের ধারণা আজকে আজকে আরো বিশদ করে এইসব জনপদ সমূহ আমি আলোচনা করব তোমাদের সাথে। জনপদ সমূহের মধ্যে হলো গোড, বঙ্গ, কুণ্ড, হরিকেন, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদিত্ত, এই সমস্ত জনপদগুলোর আজকে ব্যাখ্যা করব। প্রাচীন যুগে বাংলা, বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, এখানকার বাংলাদেশের মতো কোন একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশগুলো তখন কি ছিল? ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। তাহলে এই ছোট ছোট অঞ্চলগুলোর নাম দেওয়া হয়েছিল কি? জনপদ। উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রায় 16টি জনপদের নাম পাওয়া যায়। এই বইটার মধ্যে প্রায় কি 16টা বইয়ের নাম পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব গোড় জনপদ নিয়ে। গোড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গোড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। গোড় জনপদটি কোথায় গড়ে উঠেছিল তা কি সঠিকভাবে জানা যায়নি। ষষ্ঠ শতকের পূর্বে বাংলার উত্তর অংশে গোড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকের গৌড়রা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সপ্তম শতকে গৌড়রা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। বর্তমানে মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। এছাড়া মালদহ জেলার লক্ষণাবতীকেও গোট বলা হতো। মালদহ জেলার লক্ষণাবতীকেও গোট বলা হতো। এরপর আছে বঙ্গ। বর্তমানে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নাম একটি জনপদ গড়ে উঠেছিল। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে কি একটি জনপদ গড়ে উঠেছিল? এটি জাতি একটি জাতি অতি প্রাচীন জনপদ। অনুমান করা হয় এখানে বঙ্গ নামে এক জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয় গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হত, অঞ্চলকে বঙ্গ বলা হতো। বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি গড়েছিল। এরপর আছে কুণ্ড। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল কুণ্ড। বলা হয় কুণ্ড বলে এক জাতি এই জনপদ গড়ে তুলেছিল। বর্তমানে বগুড়া, রংপুর, দিনাজপুর ও রাজশাহী অঞ্চল নিয়ে কুণ্ড জনপদটি সৃষ্টি হয়েছে। তাহলে এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে কুণ্ড জনপদটি সৃষ্টি হয়েছে। কুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল কুণ্ডনগর। কুণ্ডদের রাজধানীর নাম কি ছিল? কুণ্ডনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। তাহলে কুণ্ড কি সবচেয়ে সমৃদ্ধ জনপদ? এরপর আছে হরিকেন। সপ্তম শতকে লেখকদের বর্ণনায় হরিকেন নামে এক জনপদের কথা জানা যায়। চীনা ভ্রমণকারী ইৎসিং বলেছেন হরিকেন ছিল পূর্ব ভারতের শেষ সীমা। আবার কারো কারো
লিপিতে হরিকেলের যে পরিচয় পাওয়া যায় তাতে বর্তমানে চট্টগ্রামের অংশ খুঁজে পাওয়া যায়। মনে করা হয় সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদ বিস্তৃত ছিল। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রকৃতপক্ষে সপ্তম ও অষ্টম শতকের শতক হতে দশ ও এগারো শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল। এরপর আছে সমতট। কেউ কেউ মনে করেন সমতট বর্তমানে কুমিল্লার প্রাচীন নাম, কেউ কেউ কি মনে করেন কুমিল্লার প্রাচীন নাম হলো সমতট। আবার অনেকে মনে করেন কুমিল্লা ও নোয়াখালীর অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের বারো মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানটি সাত শতকে এর রাজধানী ছিল। এরপরে আছে বরেন্দ্র। বরেন্দ্র বা বরেন্দ্রভূমির নাম প্রাচীন বাংলার অপর একটি জনপদের কথা জানা যায়। এটি উত্তরবঙ্গের একটি জনপদ। ধারণা করা হয় কুণ্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলায় অনেকটা অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। এরপর আছে তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমানে মেদিনীপুর জেলায় তমলুক ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। প্রাচীনকালে তাম্রলিপ্ত গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যের কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। সাত শতক হতে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে। আট শতকের পরে হতেই তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদ হল চন্দ্রদ্বীপ। বর্তমানে বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ডের ভূখণ্ড ও পানগন্ধ। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। তাহলে চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র কথা ছিল বরিশালে। এই কয়েকটি জনপদ নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই জনপদগুলো ভালোভাবে বুঝে শিখে নিবা এবং এখান থেকে উপযুক্ত নৈমিত্তিকগুলা সবাই খাতায় লিখে ফেলবা, খাতায় লিখেগুলা বাড়ির কাছ হিসাবে জমা দিবা। তো এই সবাইকে ধন্যবাদ। এবারে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম।